হ্যালো ফিয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আপনারা কি আমার মতো ঘরে বসে থেকে বোর হয়ে যাচ্ছেন? তাহলে এই ভিডিওটি আপনাদের জন্য। আপনারা কি জানেন, বিজ্ঞানীদের মতে মেয়েরা যদি আয়নার সামনে এসে সাজগোজ করে তাহলে নাকি মন ভালো হয়ে যায়? আর সেই জন্যই আজকে আমি আপনাদের সাথে এক্সক্লুসিভ কিছু নেইল আর্ট শেয়ার করব। এখন যে বক্সগুলো দেখতে পাচ্ছেন, এই বক্সের মধ্যে বিভিন্ন রকমের বিভিন্ন কালারের নেল পলিশ এবং বিভিন্ন ধরনের টুলস আছে, যেগুলো দিয়ে আপনারা খুব সুন্দরভাবে মডার্নভাবে নেইল আর্ট করতে পারবেন, নেইলের ডিজাইন করতে পারবেন। সো ভিউয়ার্স, এই ধরনের ডিজাইনগুলো কোথায় পাবেন এটাই ভাবছেন তো? তো এগুলো আপনারা পেয়ে যাবেন নিউ মার্কেট, গাউসিয়া, স্টান প্লাজা, স্টান মল্লিকা, এই ধরনের বড় বড় শপিং কমপ্লেক্সের কসমেটিক্সের দোকানে পেয়ে যাবেন। এগুলোর প্রাইস হবে 250 থেকে 350-এর মধ্যে। ফিয়ার্স, এখানে দুটো কালার ইউজ করা হয়েছে, ইয়েলো এবং গ্রিন। খুবই সিম্পলিভাবে একটা আনারস আঁকা হয়েছে এবং স্টোন দিয়ে। সো আই হোপ এটা সবাই পারবে। এবং এখন আমি বেসিক্যালি ইয়েলোর মধ্যেই দেখাবো ডিজাইনগুলো। এবং এখানে দেখেন খুবই নাইসলি একটা লাভ ড্রয়িং করা হয়েছে স্টোন দিয়ে। আর এই স্টোনগুলো কিন্তু আপনারা যে জুয়েলারি স্টোনগুলো আছে, যে আমাদের যে পুরনো যে কানের দুল বা জুয়েলারি, সেগুলো থেকে কিন্তু নিয়ে নিতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে ইয়েলো এবং ব্লুর সাথে কম্বিনেশনে খুবই সিম্পলি একটা ডিজাইন করা হয়েছে। তো আবার এখানে দেখা যাচ্ছে যে ইয়েলোর উপরে গোল্ডেন স্টোন দিয়ে কাজ করা হয়েছে, চেইন দিয়ে কাজ করা হয়েছে। তো ফ্যাশন কিন্তু অনেকভাবেই করা যায়। এখানেও দেখতে পাচ্ছেন যে সেমভাবে জুতো, নেল পলিশ, ব্যাগ সব কিছু ইয়েলো। তো এখন খুব ডিফারেন্ট একটা কালারে ডিফারেন্ট একটা ডিজাইন দেখাবো। তো ভিউয়ার্স, এখন হয়তো বা বুঝতে পারছেন যে একটা ঝুমকা টাইপের ডিজাইন এখানে। তো আমাদের কিন্তু অনেক সময় অনেক ছোটো দুল বা অনেক টিপের মধ্যেও কিন্তু এরকম ঝুমকা টাইপের দেয়া থাকে, তো সেগুলো দিয়েও কিন্তু আপনারা এইভাবে ডিজাইন করতে পারেন। তো ভিউয়ার্স, এখন খুবই কমন একটি কালার রেডের উপরে সিম্পল একটি ডিজাইন দেখিয়ে দিচ্ছি, পিরামিড টাইপের ছোটো ছোটো স্টোন দিয়ে করা হয়েছে। আর আপনাদের কাছে যদি গ্লো না থাকে তো আপনারা কিন্তু নেল পলিশ বেশি করে লাগে, তার উপরে স্টোন বসিয়ে দিলেও কিন্তু থাকবে। তো এটা কিন্তু আবার পুরো নেলটাকেই ভরাট করে ফেলা হয়েছে নেল পলিশ দিয়ে। তো আই হোপ আপনাদের ডিজাইনগুলো ভালো লাগছে। তো সো ভিউয়ার্স, সর্বশেষ আমি খুবই স্টাইলিশ একটা ডিজাইন দেখাচ্ছি, আর এটা করতে লাগবে আমি প্রথমে যে নেইল আর্টের বক্স দেখিয়েছি সেগুলো। তো ভিউয়ার্স, এমন আরও ডিজাইন দেখতে চাইল বা এই ধরনের ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্টস করে জানাবেন, এবং আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আপনাদের মতামত জানাবেন। সো ভিউয়ার্স, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।